হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ড্রিম হাউস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি এখন আছি দুবাই মেরিনাতে। আজকে হচ্ছে দুবাইতে ঈদ, তো ঈদ উপলক্ষে আমি এবং আমার বন্ধু সুমন একটু ঘুরতে বেরিয়েছি। তো জায়গাটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। তো দুবাইতে এই প্রথম আমার ব্লগ করা। বেশ অনেক দিন হয় আমি আমার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও আপলোড করি না। তো আশা করছি আজকে ভিডিওটা আমি আপলোড করবো এবং আপনাদেরকে দেখাবো যে এই জায়গাটা কতটা সুন্দর। দেখতে পাচ্ছেন পিছনে ইয়টের সমাহার, মানে স্পিড বোট বা ইয়ট। তো দুবাইতে আমি এর আগে 8 বছর ছিলাম, আর রিসেন্টলি আবার 2 বছর 2.5 বছর পর আবার আসলাম। ধন্যবাদ তাদের সকলকে যাদের সহায়তা আমি আবার দুবাইতে আসতে পেরেছি, স্পেশালি আমার বন্ধু শরীফ এবং আমার ফ্যামিলির ভাই ব্রাদার আত্মীয় স্বজন যে যেখান থেকে আমাকে সহায়তা করেছেন, সকলকে আমার মনের অন্তরস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তো এই জায়গাটা আসলেই অনেক সুন্দর। তারপরে আমি কিছু ভিডিও ক্লিপ তৈরি করেছিলাম, এখনও এডিটিং করা হয়নি, যার কারণে ভিডিওগুলো পোস্ট করা হয়নি। পরবর্তী সময় পেলে আমি অবশ্যই ভিডিওগুলো আপলোড দেব। তো বিকেলের পরিবেশটা এখানে আসলে অনেক সুন্দর হয় ঘোরার জন্য। তো দেখতে থাকেন, আমার বন্ধু পিছু পড়ে গেছে। তো এখানে সবাই আসে ঘোরার জন্য এবং ছবি তোলার জন্য। আমি আমার অনেক প্রিয় একটি জায়গা এবং দুবার মধ্যে একটি মোস্ট এক্সপেন্সিভ অ্যান্ড বিউটিফুল প্লেস, ভালো লাগে আমার এখানে আসতে। তো পরন্তু বিকেলে এখানে আপনি আসতে করতে পারেন, ছবি তুলতে পারেন। এখানে অনেক মানুষ আসে ঘোরার জন্য, ছবি তোলার জন্য। সামনের দিকে যায় অনেক মানুষ, এখানে আসে অনেকেই ছবি তুলতেছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বড় একটি ওয়াটার ক্যানেল, এখানে দেশ বিদেশের সকল মানুষ ঘুরতে আসে। মানে আমার জানা মতে সিঙ্গাপুরে এমন একটি মেরিনা বে স্ট্যান্ড আছে এবং সেটার খুব একটি জায়গা দুবাই মেরিনা, এবং অনেক সুন্দর, আসলে অনেক সুন্দর জায়গা। আপনারা না আসলে আসলে বুঝতে পারবেন না যে কতটুকু সুন্দর, কতখানি সুন্দর জায়গা। তো যারা দুবাইতে বসবাস করেন তারা চাইলেই এখানে আসতে পারেন, ঘুরতে পারেন, দেখতে পারেন, ছবি তোলার জন্য বেস্ট একটি প্লেস। আমি যখন দুবাইতে ছিলাম আগে প্রতিদিন আসা হতো, ছোটো ভাই সজীব কিনে, সজীব আবুধাবি থেকে আসতো, ওকে নিয়ে আসতাম। এবছর সজীব নাই। সজীব ভাই, তোমাকে অনেক মিস করতেছি, আশা করছি আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখেন আবার আমরা একসাথে ঈদ করবো, একসাথেই দুবাই মেরিনাতে ঘুরতে আসবো। তো বন্ধু সুমন কোথায় আছে? সুমন, সুমন কামালি, সুমন পিছনে পড়ে গেছে, দেখতে পাচ্ছেন ওই যে সুমন ছবি তুলতেছে। তো আসলে পরন্তু বিকেলে রোদ্রের ছায়াটা উল্টো দিকে পড়াতে এদিকে ক্যামেরা ঘুরলে তেমন একটা খুব একটা ভালো দেখা যায় না, কিন্তু জায়গাটা অনেক সুন্দর। দেখুন সুমন কামালি, ছবি তুলবে, শট নিয়ে দেব। তো সুমন আসতেছে, আসলে ক্যামেরাটা যদি এইভাবে ধরি তাহলে আসলে ছবি সুন্দর আসে। একটু একটা ছবি তুলে নিই, আর এভাবে ধরলে বাদে সূর্যের আলোটা উল্টো দিকে যায়। সুমন, তুমি আমার দর্শকদেরকে ঈদ মোবারক জানাও। ঈদ মোবারক টু এভরিবডি। সুমন ঈদ মোবারক জানিয়েছে, ধন্যবাদ সুমনকে আজকে প্রথম আমার চ্যানেলে থাকার জন্য। তোমাকে আমার সমস্ত সাবস্ক্রাইবার, হি ইজ ভেরি জেন্টলম্যান এবং আমার খুব কাছের একজন বন্ধু। আমরা প্রায় 10-12 বছর যাবৎ একসাথে আছি দুবাইতে, ইতিপূর্বে ছিলাম আর কি। তো যাই হোক, এদিকেও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর জায়গা। এখানে অনেক বাতাস, প্রচুর বাতাস থাকে। আসলে এখানকার যে ওয়াটার ক্যানেলটি আছে, দেখতে পাচ্ছেন যে এখানে যে ওয়াটার ক্যানেলটি আছে সেটা হচ্ছে যে সমুদ্র থেকে সরাসরি সংযুক্ত। তো আমি ভিডিও বানাবো করে আসলে বানানো হচ্ছিল না, আসলে সময়ের অভাবে। আমি দুবাইতে আসার পরে আমার জব সার্চিং নিয়ে অনেক বিজি ছিলাম। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে একটা জবের ব্যবস্থা হয়েছে। তো যখন ছুটি পাবো ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদের জন্য দু একটা ব্লগ বানানোর জন্য, দুবাইতে সুন্দর
জায়গাগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য এবং আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা সবসময় আমাকে সাপোর্ট করে যাবেন, আমার চ্যানেলটির ভিডিওগুলোকে অবশ্যই অবশ্যই দেখবেন। আর আমি দেখাচ্ছি এই মুহূর্তে একটি ইয়র যাচ্ছে, আমি একটু ক্যামেরাটাকে আপনাদের সাথে ঘুরিয়ে দেখাবো। অনেকদিন পর একটি ব্লগ ভিডিও তৈরি করলাম। এখানে দেশ বিদেশি এদেশে অনেক মানুষ, অনেক দেশে মানুষ বসবাস করে, তো সবাই এখানে ঘুরতে আসে। আমি দেখাচ্ছি আমার পিছন দিয়ে একটি সুন্দর ইয়র যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আসলে এখনও ইয়টে ঘোরার চড়ে যে ভ্রমণের যে আনন্দটা এখনও উপভোগ করতে পারিনি, তো ইনশাআল্লাহ আপনাদের দোয়া থাকলে ভবিষ্যতে চেষ্টা করব ইয়টে চড়ার জন্য। এখান থেকে দুবাই মেরিনা থেকে যতদূর শুনেছি বা দুবাই পর্যন্ত যাওয়া যায় খুব অল্প কস্টে অল্প খরচে যাওয়া যায় আর কি, ঠিক আছে। তো ধন্যবাদ পাশে থাকার জন্য। আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের সাপোর্টই এগিয়ে যাবে আমার ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সকলকে।